নবম দশম শ্রেণীর বায়োলজির প্রথম অধ্যায় থেকে জীবন পাঠ এর এটা আমার তৃতীয় লেকচার। যারা এই মুহূর্তে আমার ভিডিও ক্লাসটি দেখছে এবং যারা পরবর্তী সময়ে ভিডিও ক্লাসটি দেখবা, তাদের সকলকে জানাই আমার পক্ষ থেকে প্রীতি ও শুভেচ্ছা। আমি মোহাম্মদ সোহেল রানা, তোমাদের সাথে জীববিজ্ঞান অংশ নিয়ে আজকে আলোচনা করব। আজকে জীববিজ্ঞান নবম দশম শ্রেণীর জীবন পাঠের এটা হচ্ছে তৃতীয় লেকচার। আমরা দ্বিতীয় লেকচারে একটু শিখেছিলাম জীব জগতের যে প্রকারভেদ সেটা আলোচনা করেছিলাম, এবং আজকে ওই জীব জগতে যে প্রকারভেদ ছিল সেখান থেকে তিনটি প্রকারভেদ আমরা আলোচনা করব। দেখো, তোমাদের মনে করার সুবিধার্থে আমি একটু বলছি যে জীবজগত অংশে জীবজগৎকে দুটি ভাগে ভাগ করেছিলাম, একটা সুপার কিংডম ওয়ান, একটা সুপার কিংডম টু। সুপার কিংডম ওয়ানের একটা ছিল রাজ্য ওয়াক, যাকে বলা হয় মনেরা, এবং সুপার কিংডম টুতে কিন্তু আমাদের ভাগ ছিল ওখানে আরও চারটি, রাজ্য টু, রাজ্য থ্রি, রাজ্য ফোর, রাজ্য ফাইভ। এখন আমরা এই সুপার কিংডম ওয়ানের একটি পার্ট এবং সুপার কিংডম টু এর দুটি পার্ট নিয়ে আলোচনা করব। এরপরের ক্লাসটিতে আমরা লাস্ট দুটি পার্ট নিয়ে আলোচনা করব। তো চলো আমরা দেখে নিই যে আমরা যে অংশটুকুন জীবজগৎ অংশটুকুন আলোচনা করব সেই অংশটুকুন প্রথম হচ্ছে আমাদের সুপার কিংডম ওয়ান। অর্থাৎ দেখো, আমরা এ নাম্বার আলোচনা করব, সুপার কিংডম রাজ্য ওয়ান মনেরা। এখন এই সুপার কিংডম ওয়ান রাজ্যটা কিন্তু প্রোক্যারিওটা, অর্থাৎ আদিকোষ। আদিকোষ হচ্ছে একক নিউক্লিয়াস যুক্ত সুগঠিত নিউক্লিয়াস বিশিষ্ট। এই মনেরা ওয়ানের কিছু বৈশিষ্ট্য আছে। আমরা দেখো বলেছিলাম মনেরা ওয়ানের প্রধান উদাহরণ হচ্ছে আমাদের ব্যাকটেরিয়া এবং নস্টস বা নীলাস নীলাভ সবুজ শৈবাল। তাহলে আমাদের মনেরা গ্রুপে প্রধান দুটি অংশ আলোচনার কথা বলেছিলাম, একটা হচ্ছে কি দেখো ব্যাকটেরিয়া ছবি আঁকানো আছে, এবং দুটি হচ্ছে নস্টস নীলাভ সবুজ শৈবাল। আমার তোমাদের বোঝার সুবিধার্থে আমি লাল কালার এবং বিভিন্ন কালারের সমন্বয় ব্যবহার করেছি, এটা দেখতে আকর্ষণীয় মনে হয় এই জন্য এভাবে ড্র করা। দেখো, এই মনেরা গ্রুপের ব্যাকটেরিয়া এবং নস্টস বা নীলাভ সবুজ শৈবাল এর যে বৈশিষ্ট্যগুলো বিদ্যমান থাকে সেটা একটু আলোচনা করব। দেখো, বৈশিষ্ট্য নাম্বার ওয়ান হচ্ছে এরা এককোষী, ফিলামেন্টাস ও কলোনিয়াল। এখানে একটু খেয়াল করো, অর্থাৎ মনেরা হচ্ছে আমাদের এককোষী, ফিলামেন্টাস ও কলোনিয়াল। কলোনিয়াল সবের অর্থ হচ্ছে দলগতভাবে যায়, যেতে থাকে আর কি। এরপরে দেখো দুই নম্বর, কোষে ক্রোমাটিন বস্তু থাকে কিন্তু নিউক্লিওলাস ও নিউক্লিয়ার পর্দা নেই। এই যে ক্রোমাটিন বস্তু, ক্রোমাটিন হচ্ছে সূক্ষ্ম সুতার মতন আর কি, এটা তোমার দ্বিতীয় অর্থে ডিটেলস আলোচনা করবো তোমাদের সাথে। ক্রোমাটিন বস্তু থাকে কিন্তু নিউক্লিওলাস ও নিউক্লিয়ার পর্দা থাকবে না। পর্দা মানে তো আবরণ, বুঝতে পারছো, যেমন দুটো উপাদান আছে, একটা নিউক্লিওলাস একটা নিউক্লিয়ার, পর্দা থাকে না। দেখো, এদের কোষে প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক জালিকা ইত্যাদি নেই, কিন্তু রাইবোজোম আছে। এই যে উপাদানগুলোর নাম বললাম, দেখো একটা প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক জালিকা ইত্যাদি নেই, কিন্তু কি আছে, রাইবোজোম আছে। এগুলো কিন্তু আমাদের দ্বিতীয় অধ্যায়ের ডিটেলস আলোচ্য বিষয়ে, তখন আলোচনা করব। নাম্বার চার দেখো, আর এই যে ব্যাকটেরিয়া নস্টস এরা কিভাবে বংশ বিস্তার করে, এরা হচ্ছে দ্বিবিভাজন প্রক্রিয়ায় কোষ বিভাজিত হয়। এইটা অর্থাৎ দ্বিবিভাজন মানে কি, দ্বিখণ্ডিত হওয়া, দুই ভাগে বিভক্ত হয়ে এটা বংশ বিস্তার লাভ করে। এবং দেখো এরা কি করে, শোষণ প্রক্রিয়ায় খাদ্য গ্রহণ করে। এরা কোন প্রক্রিয়ায়, শোষণ প্রক্রিয়া, অ্যাবজারভেশন প্রসেসে এরা খাদ্য গ্রহণ করে থাকে। এরপরে তোমরা দেখো যে উদাহরণ তোমরা বলেছি ব্যাকটেরিয়া এবং নীলাভ সবুজ শৈবাল, এটা হচ্ছে আমাদের মনেরার অন্তর্ভুক্ত, অর্থাৎ সুপার কিংডমের যে একটি ভাগ ছিল মনেরা সেটা হচ্ছে আলোচ্য বিষয়। এরপরে আমরা দ্বিতীয় অংশ একটু দেখব, সুপার কিংডম টু। সুপার কিংডম টু হচ্ছে ইউক্যারিওটা, এটা হচ্ছে প্রকৃত কোষ, এরা মূলত প্রকৃত কোষ, এরা এককোষী বা বহুকোষী হতে পারে, এটা প্রধান বৈশিষ্ট্য। তো এর মধ্যে উদাহরণ কি কি আছে দেখো, এর মধ্যে উদাহরণ হচ্ছে একটি অ্যামিবা এবং একটি হচ্ছে ডায়াটম, এককোষী শৈবাল। তাহলে এর উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যে আমাদের এই যে ইউক্যারিওটের অন্তর্ভুক্ত রাজ্য দুই প্রোটিস্টা, অর্থাৎ সুপার কিংডমের প্রথম ক্লাসিফিকেশন হচ্ছে প্রোটিস্টা, যেটাকে বলা হয় রাজ্য দুই। এই রাজ্য দুইয়ের প্রোটিস্টার অন্তর্ভুক্ত যে বৈশিষ্ট্য বা যে উপাদান থাকবে তার নাম হচ্ছে অ্যামিবা এবং ডায়াটম বা এককোষী শৈবাল। এইগুলোর বৈশিষ্ট্যগুলো কি কি আমরা একটু দেখে নেব। দেখো, নাম্বার ওয়ান, এরা হচ্ছে এককোষী বা বহুকোষী, একক বা দলবদ্ধ এবং সুগঠিত নিউক্লিয়াস থাকে, অর্থাৎ কলোনিয়াল, এটা সিঙ্গেল হতে পারে আবার কি ইউনিট ওয়ান, দ্যাট মিনস একক এবং কলোনিয়াল, অর্থাৎ দলগতভাবে এরা কি করতে পারে, নিউক্লিয়াস থাকে এবং সুগঠিত থাকে। আচ্ছা দেখো, এরপরে আমাদের কোষে ক্রোমাটিন বস্তু নিউক্লিয়ার পর্দা দ্বারা পরিবৃত থাকে। পরিবৃত মানে কি, কোষে ক্রোমাটিন বস্তু, ক্রোমাটিন বললাম একটা
পাতলা সুতার ন্যায় পেঁচানো কৃমির মতন আর কি, এইটা নিউক্লিয়ার পর্দা দ্বারা পরিবৃত থাকে, মানে কি ঢাকা থাকবে। তিন নম্বর দেখো, ক্রোমাটিন বস্তুতে ডিএনএ, আরএনএ এবং প্রোটিন থাকে। অর্থাৎ ক্রোমাটিন যে বস্তু থাকবে, এখানে ডিএনএ, আরএনএ এবং প্রোটিন থাকে। তোমাদের কিন্তু এর পূর্বে ক্লাসে বলেছি ডিএনএ মানে কি ছিল, ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, এবং আরএনএ হচ্ছে রাইবোনিউক্লিক অ্যাসিড। এরপরে দেখো, এর খাদ্য গ্রহণ প্রক্রিয়াটা কেমন থাকে। এর খাদ্য গ্রহণ শোষণ পদ্ধতিতে হয় এবং কোষে সকল ধরনের অঙ্গাণু থাকে। অঙ্গাণু মানে ক্ষণপদ, পায়ের মতন বলা, যেমন অ্যামিবার কথা বলে দেখে, অ্যামিবার একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা যে উঁচু উঁচু অংশ, এগুলো ক্ষণপদ বা অঙ্গাণু বলা হয়ে থাকে। এরপরে দেখো, এটা মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে অযৌন প্রজনন ঘটে, অযৌন প্রজনন ঘটে। এটা মাইটোসিস, তোমরা পড়ে এসেছো ক্লাস অষ্টম শ্রেণীতে মাইটোসিস মিওসিস পড়ে এসেছো, যে প্রসেসগুলো ভাগ করে, এই যে এইবার অংশটা পড়েছিল, এইবার হচ্ছে মাইটোসিস প্রক্রিয়ায় দ্বিবিভাজিত হয়ে যায়। আচ্ছা দেখো, এরপর কোনো ভ্রূণ গঠিত হয় না। ভ্রূণ বিষয় তো জানো, যেমন হিউম্যান আমাদের মানব জীবনে জন্ম হয়, এটা হচ্ছে পুরুষ এবং নারীর মিলনের ফলে কি হয়, একটা জায়গোট ক্রিয়েট হয়, স্পার্ম দ্যাট মিনস শুক্রাশয় এবং ডিম্বাশয় মিলনের ফলে একটি জায়গোট ক্রিয়েট হয়, ওখান থেকে একটা বিভিন্ন প্রক্রিয়ায় মানব শিশু জন্মগ্রহণ করে। তো আমাদের এখানে এই যে প্রসেসটা, এটাতে কোনো ভ্রূণ গঠিত হয় না, কিন্তু দুটি গ্যামেটের মিলনের মাধ্যমে যৌন প্রজনন ঘটে। তাহলে এদের প্রজননটা কেমন হচ্ছে, দুটি গ্যামেটের মিলন হলে যৌন প্রজনন সংঘটিত হয়। উদাহরণ তো তোমাদের বললাম অ্যামিবা এবং ডায়াটম বা এককোষী শৈবাল। এরপরে তৃতীয় পার্টি যেটা আছে সেটা হচ্ছে রাজ্য নম্বর থ্রি, ফাঞ্জাই। রাজ্য নম্বর থ্রি, এটা কিন্তু সুপার কিংডমের তিন নম্বর অংশ। দেখো ফাঞ্জাই বৈশিষ্ট্যটা কি, দেখো অধিকাংশই স্থলজ, মৃতজীবী বা পরজীবী। আচ্ছা আমরা জানি জলজ মানে হচ্ছে পানিতে, স্থলজ মানে কি, পানি ছাড়া মাটির ওপরে যেটা থাকবে সেটা হচ্ছে, তার মানে এখানে যে সকল উদ্ভিদ থাকবে সেটা হচ্ছে মূলত স্থলজ, অর্থাৎ মাটির উপরে জন্মগ্রহণ করবে। এরা মৃতজীবী বা পরজীবী, মৃতজীবী বা পরজীবী, পরজীবী মধ্যে যেমন প্রসব দেহে অবস্থান করে, মানে কোনো একটা জীবাণু, সরি কোনো একটি যদি হচ্ছে আমাদের কীট বলো, যেমন হচ্ছে লাউস উকুন, এরা তো পরজীবী, এটা মানুষের দেহে বসবাস করে বংশবিস্তার লাভ করে। আচ্ছা এরপরে দেখো যে এদের দেহ এককোষী অথবা মাইসেলিয়াম দিয়ে গঠিত, তার মানে মাইসেলিয়াম দিয়ে গঠিত। এরপরে নাম্বার তিন দেখো, নিউক্লিয়াস সুগঠিত, অর্থাৎ এদের নিজের নিউক্লিয়াসটি থাকবে, এটা থাকবে সুসংগঠিত বা সুসংগঠিত। এরপরে দেখো, কোষ প্রাচীর কাইটিন বস্তু দ্বারা গঠিত, এদের যে বাইরের আবরণ থাকবে, একটা সেল কোষ, একটা সেলের বাইরে যে আবরণ থাকবে কোষ প্রাচীর, এটা কাইটিন দ্বারা কি থাকবে, গঠিত থাকবে। এরপরে দেখো শোষণ, শোষণ পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে, অর্থাৎ এই যে উপাদান পেনিসিলিয়াম মাশরুম বা ইস্ট, এগুলো কোন প্রক্রিয়ায় খাদ্য গ্রহণ করতে থাকবে, এরা হচ্ছে শোষণ পদ্ধতিতে খাদ্য গ্রহণ করবে। এরপরে দেখো ক্লোরোপ্লাস্ট অনুপস্থিত, এই ক্লোরোপ্লাস্টটা খুব গুরুত্বপূর্ণ অংশ। দেখো ক্লোরোপ্লাস্ট বলা হয় সবুজ বর্ণকণিকা, তোমাদের অষ্টম শ্রেণীতে এটা ছিল, সবুজ বর্ণকণিকা থাকলে সেটা ক্লোরোপ্লাস্ট, উপস্থিত থাকলে সবুজ হয়, আর ক্লোরোপ্লাস্ট যদি উপস্থিত না থাকে তাহলে সেগুলো সবুজ বর্ণ ধারণ করবে না। মূলত সবুজ বর্ণ ধারণ করার জন্য ক্লোরোপ্লাস্টই দায়ী। এরপরে দেখো এখান দিয়ে আছে হ্যাপ্লয়েড স্পোর দিয়ে বংশবৃদ্ধি করে, হ্যাপ্লয়েড স্পোর মানে উপরে শুকো শুকো, তোমরা অনেক সময় জবা ফুল দেখে থাকবা বা সরিষা ফুল দেখে, উপরে ধরলে, ফুলের উপর ধরলে এক ধরনের আবরণ তোমার হাতে জমা হয়, এগুলো স্পোর বলা হয়। এর উদাহরণ হিসেবে দেখো আগে বলেছি ইস্ট, পেনিসিলিয়াম মাশরুম ইত্যাদি। দেখো মাশরুম কিন্তু তোমরা হয়তো অনেকগুলো অনেকেই খেয়েছো, এটা আগের ক্লাসে বলেছিলাম। দেখো আমি ছবি এঁকে রেখেছি, আমার সুবিধাতে একটা কালার দিয়ে রেখেছি পেনিসিলিয়াম, এবং এটা বলেছিলাম হচ্ছে মাশরুম। এই ছিল আমাদের এই ভিডিও ক্লাসের মাধ্যমে আলোচনা। মূলত আমরা এখানে আলোচনা করেছি হচ্ছে সুপার কিংডম ওয়ান এর মনেরা পর্ব এবং সুপার কিংডম টু এর দুটি পর্ব, একটি হচ্ছে প্রোটিস্টা এবং দ্বিতীয় হচ্ছে আমাদের ফাঞ্জাই। অর্থাৎ সুপার কিংডমের একটি আলোচনা করেছি এবং সুপার কিংডম টু এর দুটি অংশ আলোচনা করা হয়েছে তোমাদের সাথে, এই মিলিয়ে তিনটা। তোমরা একটু বই মিলিয়ে নিতে পারো বা বইটা যদি একটু দেখো এবং এই ক্লাসটা যদি একটু অনুসরণ করো, আমার মনে হয় যে তোমরা কিছুটা উপকৃত হবা। তো আজকে তোমাদের এখান থেকে বিদায় নেব, এরপরে আর ক্লাসটাতে আমরা আরও দুটি অংশ নিয়ে আলোচনা করব। তোমাদের সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।